আসসালামু আলাইকুম স্বাগতম জেসমিন ঘরে আজকে আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের জেসমিন আজকে তৈরি করে দেখাবো জিঙ্গার বার্গার জিঙ্গার বার্গার তৈরির জন্য আমি এখানে চিকেন থাই পিস নিয়েছি চিকেন থাইপিস থেকে আমি হাড্ডিটাকে এভাবে আলাদা করে নিব আমি এখানে কেচি ব্যবহার করছি আপনারা চাইলে ছুরির সাহায্যেও এটা করে নিতে পারেন আমি থাইপিসগুলো থেকে হাড্ডি আলাদা করে নিয়ে আমি এটাকে সিরকা আর পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন এভাবে হাড্ডিটাকে ছাড়িয়ে নিয়েছি এবার শিরকা থেকে তুলে নিয়ে ভালো মতন ধুয়ে নিয়েছি আমি এখানে চিকেন নিয়েছি থাই পিস নিয়েছি পাঁচটা চিকেন থাই পিস তো এবার আমি এটাকে মশলা মাখাবো আমি এখানে গার্লিক নিয়েছি গার্লিক পাউডার নিয়েছি হাফ টি স্পুন আমি এখানে অনিয়ন পাউডার নিয়েছি হাফ টি স্পুন জিঞ্জার পাউডার নিয়েছি হাফ টি স্পুন চিলি পাউডার নিয়েছি হাফ টি স্পুন আপনারা চাইলে একটু কম বেশি করে নিতে পারবেন এখানে আমি কাবাব মশলা নিয়েছি ওয়ান ফোর টি স্পুন এখন নিয়েছি ব্ল্যাক পেপার পাউডার যেটা ওয়ান ফোর টি স্পুন এখানে সয়া সস নিয়েছি আমি ওয়ান টি স্পুন এবং আমি এগুলোকে মেখে নিবো ভালো করে সাথে আমি লবণ দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ভালো করে আমি চিকেনগুলোকে মাখিয়ে বা জিঙ্গারগুলোকে মাখিয়ে নিয়ে আমি তিরিশ মিনিট এটাকে রেস্টে রাখব তিরিশ মিনিট পর আমরা এটাকে ভেজে নিব খুব ভালো করে মাখিয়ে নিব। এবং চাইলে ফ্রিজেও রাখতে পারি এবার একটি বোলের মধ্যে আমি বেশি করে ময়দা নিয়ে নিয়েছি ময়দাটার ভিতরে আমি জিঙ্গার দিয়ে খুব ভালো করে ব্ল্যান্ডিং করবো এটাকে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে এটাকে ব্ল্যান্ডিং করছি জিঙ্গারটার সাথে যেন প্রপারলি ময়দাগুলো লাগে এবং ব্ল্যান্ডিংয়ের কারণে এটার ভিতরে যে ক্রাম্বলটা তৈরি হবে সেটা খুব ইজি হয় এবার ময়দাগুলো একটি একটু ঝেড়ে নিয়ে তারপর আমি ঠান্ডা পানিতে জিঙ্গারটাকে ডুবিয়ে নিব জিঙ্গার ডুবিয়ে নিয়ে আমি আবারও জিঙ্গার থেকে পানিটা ভালো মতন ঝরিয়ে নিয়ে আবারও ময়দাতে দিয়ে দিব ময়দার ভিতরে আবার দিয়ে আগের মতো করেই আবার ব্ল্যান্ডিংটা করব খুব ভালো করে ব্ল্যান্ডিংটা করতে হবে যত ভালো ব্ল্যান্ডিং করবেন তত ভালো ক্র্যাম্বল হবে সেটাই আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এভাবে ব্ল্যান্ডিং করে আমি খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রাম্বল তৈরি হয়েছে এরকমই হবে আমি সবগুলো চিকেনকে বা জিঙ্গারকে এভাবে তৈরি করে নিব বা ময়দায় গড়িয়ে নিব এবার ভাজার পালা জিঙ্গারগুলোকে ডুবো তেলে ভাজতে হবে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ভাজবো আমরা আমি দুটো জিঙ্গার একসাথে এভাবে ভেজে নিচ্ছি একটা পাশ কিছুটা হয়ে যাবার পর আমরা উল্টে দিব আমি মাঝখানে একবার জিঙ্গারগুলোকে উল্টে দিয়েছিলাম দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি ভাব এসছে আসলে এটার ক্রিস্পিটা অনেক সময় ধরে থাকে এই জিঙ্গারের ক্রিস্পি ভাবটা বা ক্রিস্পিটা অনেকক্ষণ থাকে আমি পুরো জিঙ্গারগুলোকে এভাবে ভেজে নিব আপনারা দেখবেন আমি বনগুলো দেখিয়ে দিচ্ছি আমরা যদি টোস্টারে করি তাহলে বনটা আমরা এভাবে রাখবো আর আমি যেহেতু ফ্রাই প্যানে করছি বনটাকে আমরা এরকম উপর করে দিব বার্গার বনটাকে এবার একটি সস তৈরি করে আপনাদেরকে দেখাবো সসটা আসলে আপনাদের খুব ভালো লাগবে এখানে আমি মায়োনেজ নিয়েছি আধা কাপ মায়োনেজের সাথে আমি আরও যা যা ব্যবহার করব বা যা যা দিব আমি এখানে চিলি ফ্লেক্স নিয়েছি চিলি ফ্লেক্স নিয়েছি ওয়ান টেবিল স্পুন আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন যারা ঝাল বেশি খান তারা আরেকটু দিয়ে নিতে পারবেন বা ঝাল কম খেলেও একটু কমিয়ে দিতে পারবেন কোনো সমস্যা নেই সাথে আমি আরও দিব টমেটো হট সস আমি এখানে হট সসটা ব্যবহার করেছি আপনারা চাইলে ক্যাচ ব্যবহার করতে পারেন সাথে আলাদা চিলি সসটাও ব্যবহার করতে পারেন এবার আমি এখানে নিয়েছি গার্লিক পাউডার আমি নিয়েছি ওয়ান ফোর্থ টি স্পুন গার্লিক পাউডার সাথে আরও দিচ্ছি আমি এখানে মাস্টার্ড পাউডারও নিবো আমি দেখিয়ে দিচ্ছি মাস্টার্ড পাউডারও নিয়েছি ওয়ান ফোর্থ টি স্পুন এগুলো দিয়েই আমি সসটাকে এবার ভালো করে মিশিয়ে নিব দেখতেই পাচ্ছেন সসটা আসলে খুবই মজা হয় আপনাদের খুবই ভালো লাগবে আশা করি এক একজন এক একভাবে সসটা তৈরি করে তো আমি এই সসের ভিতরে একটু টেস্ট বেটার আসার জন্য লবণ দিয়ে দিচ্ছি যেহেতু একটু সাওয়ার ভাবটা থাকে লবণটা দেওয়ার ফলে সাওয়ার ভাবটা কেটে যায় এবার আমি বনগুলোকে যেহেতু টোস্ট করে নিয়েছি বনের যে নিচের পাটটা বার্গার বনের নিচের পাটটাতে আমি সসটা লাগিয়ে নিয়েছি প্রথমে সসটা লাগিয়ে নিয়ে আমি এর উপরে জিঙ্গারটা বসিয়ে দিব দেখতেই পাচ্ছেন কতটা ক্রাম্বল হয়েছে এবং অনেক ক্রিস্পি হয়েছে এটা এরপরে আমি বানের আরেকটা পাশেও সস লাগিয়ে নিব প্রথমে আমি চিজ দিয়ে দিচ্ছি যদি জিঙ্গারটা গরম থাকতে থাকতে চিজটা দেয়া যায় তাহলে একটু চিজটা গলে আসে এবং খেতে খুব ভালো লাগে আমি আরেকটা পাশেও এরকম সসটা লাগিয়ে নিচ্ছি ভালো করে সসটা লাগিয়ে নিয়ে এরপরে আমরা লেটুস ব্যবহার করব আপনারা চাইলে বাঁধাকপি কুচি করে দিতে পারেন অথবা শসা টমেটো পেঁয়াজ দিয়েও আপনারা বার্গারটাকে সাজাতে পারেন তো জিঙ্গার বার্গারটা বেশিরভাগ সময় এতটা সিম্পলই হয় আমি এইভাবেই দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা চাইলে আপনাদের মনের মতো করে সাজিয়ে নিন আশা করি জিঙ্গার বার্গারটা আপনাদের পছন্দ হয়েছে যদি বার্গারের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করে জানাবেন আপনাদের মতামত ভালো থাকবেন আল্লাহ হাফেজ